প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আইসিটি ক্লাসে স্বাগতম। আজ আমরা আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের লেসন নাম্বার 5, যেখানে আছে লজিক গেট, সেই সম্পর্কে আমরা আজ আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অপারেশন, তারপর ডি মর্গান থিওরেম, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। বুলিয়ান অ্যালজেব্রায় আমরা দেখেছিলাম যে এই অ্যালজেব্রাটা এক ধরনের যৌক্তিক নিয়ম মেনে চলে, লজিক্যাল নিয়ম মেনে চলে। সেই অ্যালজেব্রায় আমরা দেখেছিলাম যে চলক শুধুমাত্র দুটো, সেটা ছিল জিরো এবং ওয়ান। জিরো বলতে বোঝায় মিথ্যা, আর ওয়ান বলতে বোঝায় সত্য। সেই মৌলিক অ্যালজেব্রা, মৌলিক যে অপারেশন ছিল এই বুলিয়ান অ্যালজেব্রার, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন ছিল তিনটে। তিনটির মধ্যে একটি ছিল অ্যান্ড অপারেশন, একটি ছিল অর অপারেশন, আর একটি ছিল নট অপারেশন। আমরা দেখেছি যে যখন জিরো, যেটাকে আমরা বলি মিথ্যা, আর ওয়ান, যেটাকে আমরা বলি সত্য, সত্য যোগ মিথ্যা সমান পেয়েছি আমরা সত্য, সত্য যোগ সত্য সমান পেয়েছি আমরা সত্য, বা জিরো প্লাস ওয়ান সমান পেয়েছিলাম আমরা ওয়ান, ওয়ান প্লাস ওয়ান পেয়েছিলাম আমরা ওয়ান, মানে ওয়ান প্লাস ওয়ান সমান টু হয়নি। এটা ছিল যৌক্তিক অপারেশন বা মৌলিক অপারেশন ছিল। সেই মৌলিক অপারেশন আমরা দেখেছি ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু নয়, ওয়ান মানে হচ্ছে মিথ্যা, সরি দুঃখিত, ওয়ান মানে হচ্ছে সত্য, সত্য যোগ সত্য সমান হচ্ছে সত্য। এটাকে আমরা বলেছিলাম অর অপারেশন। আবার এন্ড অপারেশনে আমরা দেখেছি যে সত্য এবং মিথ্যা, সত্য গুণন মিথ্যা সমান মিথ্যাই ছিল, আবার সত্য গুণন সত্য সত্য ছিল, মানে ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান, জিরো ইন্টু ওয়ান সমান কি ছিল, জিরো ছিল। এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সত্য হওয়ার জন্য দুটোই লজিক যুক্ত দরকার পড়েছিল। নট অপারেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি আমরা কোন একটা ঘটনাকে সত্য বলি, আমাদের এই অপারেশনের মাধ্যমে দেখা গেছে যে আমাদের যেই ঘটনাটা সত্য হিসেবে ইনপুট হয়, বের হয়ে আসে সেটা মিথ্যা হিসেবে, আবার মিথ্যা যদি হয় তাহলে সেটা বের হয়ে আসে সত্য হিসেবে। এই ধরনের মৌলিক তিনটা অপারেশন ছিল। সেই মৌলিক অপারেশন গুলোকে বুলিয়ান অ্যালজেব্রা যে মৌলিক কাজ ছিল তিনটি, সেই তিনটিকে আমরা এখন ডিজিটাল সার্কিটে ব্যবহার করব, ব্যবহার করে এই যুক্তিগুলো আমরা প্রমাণ করব। তো এই যে বুলিয়ান অ্যালজেব্রা, তার ব্যবহারিক প্রয়োগ আমরা করব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে, যেই সার্কিট আমরা ব্যবহার করব সেগুলোকেই বলা হচ্ছে লজিক গেট। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট, মানে ওই যুক্তিগুলো আমরা এখন ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করব। এবং এই ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করে আমাদের যত এখন যে আধুনিক যে এই ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো তৈরি হয়েছে বা যে রিভলিউশনটা হয়েছে, সেটা কিন্তু এই লজিক গেটের মাধ্যমে। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যদি সুযোগ পাওয়া যায়। তো এখন আমরা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করি লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। লজিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক গেট,
আরেকটা হচ্ছে যৌগিক গেট বা মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেটে আমরা পাবো হচ্ছে তিন ধরনের মৌলিক গেট পাওয়া যাবে, লজিক গেট পাওয়া যাবে। মৌলিক লজিক কি সেটা আমরা আগে আলোচনা করি। যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাদেরকে মৌলিক গেট বলে। তার মানে হচ্ছে সেই বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো হচ্ছে অড অপারেশন, নট অপারেশন এবং হচ্ছে এন্ড অপারেশন। এগুলোই আমরা ব্যবহার করবো যে সকল লজিক গেটে। যেমন অড অপারেশন ব্যবহার করা হবে যেই গেটে সেটাকে বলা হবে অড লজিক গেট, আবার এন্ড অপারেশন ব্যবহার করা হবে যেখানে সেটাকে বলা হবে এন্ড গেট, এবং নট অপারেশন ব্যবহার করা হবে যেটাকে সেটাকে বলা হবে নট গেট। এই গেট গুলো সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা পরবর্তী লেসনে আলোচনা করব। এরপর চলে আসি আমরা যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে দুই ধরনের যৌগিক গেট আছে, যৌগিক লজিক গেট। এই যৌগিক লজিক গেট প্রথম যেই যৌগিক গেটটা হচ্ছে সেটাকে আমরা বলি সর্বজনীন গেট। সর্বজনীন গেট মানে হচ্ছে যে এই সকল সর্বজনীন যে গেট গুলো আছে এই গেট গুলো দিয়ে আমরা মৌলিক গেট, মানে হচ্ছে মৌলিক গেট হচ্ছে তোমার অর এন্ড এবং হচ্ছে নট, এই যে গেট গুলো আছে সেই গেট গুলো আমরা পেতে পারি এই সর্বজনীন গেটের সাহায্যে, এই সর্বজনীন যৌগিক গেটের সাহায্যে। এবং অন্যান্য অনেক অনেক ধরনের গেট আছে সেগুলো তৈরি করা যাবে, বাস্তবায়ন করা যাবে। তো যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেই সকল গেটকেই বলা হচ্ছে সর্বজনীন গেট। এই সর্বজনীন গেট সম্পর্কে আমরা আরেকটা লেসনে ডিটেলস পড়াশোনা করব। আমি আজকে শুধুমাত্র তোমাদেরকে ধারণা দিচ্ছি, কনসেপ্ট অল্প পরিমাণে মানে দিচ্ছি, জাস্ট শুধু শুধুমাত্র ধারণা দিচ্ছি, তারপর আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। এই সর্বজনীন গেটটা হচ্ছে দুই ধরনের সর্বজনীন গেট আছে, একটা হচ্ছে নেন গেট। এই নেন গেটের সাহায্যে আমরা এন গেট তৈরি করতে পারবো, নট গেট তৈরি করতে পারবো, অর গেট তৈরি করতে পারবো। আরেকটা হচ্ছে নর গেট, নর গেটের সাহায্যে আমরা অর গেট তৈরি করতে পারবো, এন গেট তৈরি করতে পারবো, নট গেট তৈরি করতে পারবো। এগুলো আমি পরবর্তীতে তোমাদের বুঝাব। তো ন্যান গেট এবং নর গেট এই দুটি গেটকে সর্বজনীন গেট বলা হয়। যৌগিক গেট, আরেক ধরনের যৌগিক গেট আছে, সেই যৌগিক গেটটা হচ্ছে বিশেষ গেট বলা হয় এগুলাকে। তাহলে আমাদের যৌগিক গেট দুই ধরনের আমরা পেলাম, এক হচ্ছে সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেট হচ্ছে ন্যান গেট এবং নর গেট, যার সাহায্যে আমরা এন্ড অর নট গেট এবং অন্যান্য গেট গুলো পেতে পারি। আর বিশেষ গেট হচ্ছে দুই ধরনের, এগুলাকে বলা হয় এক্স অর গেট অথবা এক্স দিয়ে বোঝাচ্ছে এক্সক্লুসিভ অর গেট বলা হয়। এক্সঅর গেটও বলা হয় কিংবা এক্সক্লুসিভ অর গেটও বলা হয়। আর দ্বিতীয়টা হচ্ছে এক্স নর গেট অথবা আমরা বলতে পারি এক্সক্লুসিভ নর গেট। তাহলে বিশেষ গেট দুই ধরনের, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। তাহলে যৌগিক গেট পাচ্ছি আমরা দুই ধরনের, মৌলিক গেট পাচ্ছি আমরা তিন ধরনের। মৌলিক গেট হচ্ছে এন্ড অর নট, যৌগিক গেট হচ্ছে সর্বজনীন গেট এবং হচ্ছে বিশেষ গেট। আবার সর্বজনীন গেটের মধ্যে আমরা পাচ্ছি তিন ধরনের, দুই ধরনের গেট, সেটা হচ্ছে ন্যান গেট এবং হচ্ছে নর গেট। ন্যান গেট এবং নর গেটের সাহায্যে আমরা সর্বজনীন কেন বলা হচ্ছে এটার সাহায্যে আমরা মৌলিক গেট গুলো পেতে পারি। আর হচ্ছে বিশেষ গেট, এই বিশেষ গেটটা কি, বিশেষ গেটটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। তো আমরা আজ এই পর্যন্তই পড়লাম, আমরা নেক্সট আমরা এগুলো ডিটেলস পড়ব পরবর্তী লেসনে। আমি মৌলিক গেট সম্পর্কে আলোচনা করব আর সার্কিট সত্যক
সারণী সম্পর্কে আলোচনা করব। আর আজকে আমি তোমাদেরকে কিছু অ্যাসেসমেন্ট দিয়ে রাখবো। গত অ্যাসেসমেন্টে তোমাদের একজন মাত্র 3 পেয়েছে, তোমাদের পার্টিসিপেন্ট কম ছিল মাত্র 83। আশা করি তোমরা মানে অ্যাসেসমেন্ট গুলো করবে, এবং তোমরা এই ক্লাসটা করার পরে অ্যাসেসমেন্ট করলে ভালো হয়, তোমাদের আনসার করতে সুবিধা হবে। ভালো থেকো, আজ এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।